আমি তো মা, আমি যাই হই না কেন আমি কিন্তু একজন মা, আমি সব সময় নামাজে দোয়া করছি, আল্লাহর কাছে সন্তুষ্টি জানাইছি, আল্লাহ মনে আমার দোয়াটা কবুল করছিল। আল্লাহর তরফ থেকে সাত দিনের দিন শনিবার রাতে আমাদের বাসায় একজন জিন আসছে। জিন বিশ্বাস করেন আপনারা? কোরআন শরীফে সূরায় আছে, 114টা সূরার মধ্যে একটা সূরা আছে, সূরা জিন, যেখানে আল্লাহ জিন সম্পর্কে বর্ণনা দিয়েছে। জিন এসে আমার হাজবেন্ড আমার জিনের সাথে কথা বলতে পারে, সে প্রশ্ন করছে, তার খুব জানার ইচ্ছা যে ওই তিন ঘন্টায় এমন কি হয়েছিল যে তিন ঘন্টায় কোনো মানুষ জানতে পারে না আল্লাহ ছাড়া, আর জিন জাতি কিন্তু অতীত জানতে পারে। ওদেরকে প্রশ্ন করছে, তারপর ও একে একে সব বলছে যে তোদের বাচ্চাকে মারছে তোদের বাসার কাজের মেয়ে। এখানে আরো অনেক ঘটনা আছে, আমার হাজবেন্ড আমাকে কিভাবে ঠকাইছে, অন্যান্য মেয়েদের সাথে করছে, সে করছে, সে আসলে খারাপ ছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সে এখন খুবই ভালো, সে প্রসিদ্ধ হয়ে সে এখন ভালো হয়ে গেছে, সে তার ভুলগুলো স্বীকার করছে। মানে জিন ওর নারী নক্ষত্র ধরে টান দিছে, আমার হাজবেন্ডের নারী নক্ষত্র ধরে যখন টান দিছে তখন ওর মাথায় ওর ব্রেনের মধ্যে দেখতে পাইছে যে আমার অগোচরে ও এই কাজের মেয়েকে সাপোর্ট দিছে, কিভাবে আমার নামে বদনাম করছে, যে এই জিনিসটা ওই মেয়েটা সফট ভাবে নিছে। ঠিক আছে, আপনার ভুল কিছু মনে করবেন না যে ওর সাথে ওর কোনো সম্পর্ক ছিল কিনা, না বিষয়টা এরকম না, ওই মেয়েটা ইন্টেনশনালি আমার হাজবেন্ডের সামনে এসে ধরেন ওনাটা উল্টা পাল্টা ভাবে, সে একটা মেয়ে, ও যাই হোক না কেন, ও দেখতে কুচিয়ে থোক যাই হোক, ও একটা মেয়ে, এটা আপনাদের আগে বুঝতে হবে। ঠিক আছে, ইন্টেনশনালি এসে খারাপ ভাবে মানে আকর্ষিত করার অনেক চেষ্টা করছে, কিন্তু সে কখনোই পারেনি, সে কখনোই পারেনি এটা করতে, সে নিজের মুখেই স্বীকার করছে যে সে পারে নাই, কিন্তু সে অনেক চেষ্টা করছে। তো করতো, আমি যখন ঘুমাইতাম আমি প্রেগনেন্সিতে আমাকে ঘুমের ওষুধ খাওয়ায় আমাকে ঘুম পাড়ায় রাখতো, ওই টাইমটাতে আমার হাজবেন্ড পাশের রুমে, আমার হাজবেন্ড তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটারে কাজ করে, ওর আলাদা রুম আছে, ওই রুমে কাজের ছুটনাতে যাইতো, কাজ করতো আর হচ্ছে কান্নাকাটি করতো, সিম্পাথি নেওয়ার চেষ্টা করতো। ঠিক আছে, এই ধরনের অনেকভাবে ট্রাই করছে কিন্তু সে কখনোই পারে নাই, কিন্তু সে যখন বুঝতে পারছে যে আমার হাজবেন্ড আমাকে কোনো মানে, আসলে আমি জানতাম না যে আমার হাজবেন্ড আমাকে মন থেকে ভালোবাসে না, এখন সে পারে না আমাকে কলিজার মধ্যে ঢুকায় রাখতে, কিন্তু ওই টাইমটাতে হাজবেন্ডদেরকে জীবনে বিশ্বাস করে না, এদের মধ্যে অনেক সমস্যা আছে, আপনাকে দেখাবে যে আপনি আপনাকে অনেক ভালোবাসে কিন্তু গোপনে গোপনে একটু চিন্তা করে দেখবেন সে আপনাকে ভালোবাসে না। খুব কম হাজবেন্ডই আছে বউকে সঠিকভাবে ভালোবাসে, ভালোবাসার মতো ভালোবাসে, সে আমাকে ভালোবাসতো না, সে আমার অ্যাবসেন্টে অন্য মেয়েদের সাথে কথা বলতো, মানে ট্রাই করতো আমাকে প্যারা মনে করতো, এরকম অনেক কিছু, মানে সে তো আসলে ভুল পথে ছিল কিন্তু আমি আমার জায়গায় সবসময় সঠিক ছিলাম, আমি আমার যাওয়ার জন্য নিজের কলিজাটা পর্যন্ত দিয়ে দিতে রাজি, কিন্তু সে নিজের ভুল স্বীকার করে এখন আলহামদুলিল্লাহ সে বললাম তো বাথরুমে গেলো, আমার পারমিশন নিয়ে যাচ্ছে এখন আলহামদুলিল্লাহ, সে আমাকে তিন বেলা এখন লোকমা তুলে খাওয়াই দেয়। যখন আল্লাহর উপর থেকে ফয়সালা আসছে তার আমল নামা সে নিজের চোখে দেখতে পারছে, এই জিনিসটা আমাদের সাথে এটা অলৌকিক ভাবে হয়েছে। আসলে মহান রাব্বিল আলামিন, মহান রাব্বিল আলামিন যে সর্বশক্তিমান, উনি সেটা আমাদেরকে খুব কাছ থেকে দেখাই দিছে। তো যাই হোক, এরকম ছিল, সে ওই কাজের মেয়েকে মেয়ের কাছে আমার বদনাম করছিল, আবার বলছিল যে এগুলো ওর আম্মার কাছে বলবা, ঠিক আছে, আমি যে অন্যায় দেখে হচ্ছে রাগারাগি করতাম, আমার হাজবেন্ড উল্টা পাল্টা ভাবে চলাফেরা করতো, ওগুলো দিয়ে বলতাম, আমি তো সঠিক ছিলাম, সঠিক পথেই ছিলাম, কিন্তু ওইটাকে ও তো ভুল পথে ছিল, সেই জন্য ওইটাকে নেগেটিভ ভাবে নিত। ঠিক আছে, তো ওই মেয়েকে বলতো যে ওর আম্মাকে বলবা এইটা, যে ও এরকম করে সেরকম করে, ওর ফ্যামিলিতে জানাবা, যখন যাবা গ্রামের বাসায় তখন জানাবা। ঠিক আছে, ওই জিনিসটাকে মনে করছে যে ও যে ওকে মনে মনে ভালোবাসে, আমার হাজবেন্ডও মনে হয় ওদের মনে মনে ভালোবেসে ফেলছে। ঠিক আছে, ওই মেয়েটা এটা মনে করছে, তো এরকমও অনেক চেষ্টা করছে, কিন্তু আমার হাজবেন্ড তো মনে করছে ও নর্মালি একটা মেয়ে ঘুরতেছে, আমার বউ সারাদিন ঘুরে, ও মনে হয় এরকম ঘুরছে, ওইটাকে খারাপ দৃষ্টিতেও দেখে নাই বা খারাপ ইন্টেনশনালিতেও দেখে নাই, সেটা ওই মেয়েটাও বলছে সুন্দর মতো, আর আমার হাজবেন্ড তো আর মিথ্যা বলার তো এখানে আর কোনো অপশনই নাই। তারপর যে ঘটনাটা ঘটছে জিনের মাধ্যমে যখন আমরা জানতে পারলাম, তখন আমার হাজবেন্ডকে জিন পরামর্শ দিল যে এইভাবে বলতে, ওই মেয়েটাকে এনে হচ্ছে মেয়েটাকে
যেন সব সত্যি বলে, সত্যি বলে ওকে বাসা থেকে বের করে দিতে হবে। আর ওর দুইটা বাচ্চা আছে, মেয়েটা খুবই অসহায়, ওর বাচ্চাদের জন্য ওকে ছেড়ে দিতে হবে, কারণ এটা নাকি আল্লাহর হুকুম। আসলে আমরা মানুষরা ছোট্ট মস্তিষ্ক দিয়ে অনেক কিছুই চিন্তা করতে পারবো না, এই চিন্তাটা করার দরকারও নাই, এগুলো অন্য জগতের জিনিস, এটা ওইভাবেই থাক। আর আইনের ভাষায় এগুলোর কোনো অস্তিত্বই নাই, এগুলো হচ্ছে মহান রাব্বুল আলামিনের সাথে এটা মৃত্যুর পরবর্তীতে যে আসল দুনিয়ায়, আসল দুনিয়ায় এটার বিচার হবে, এই দুনিয়াতে এটার কোনো মানে অস্তিত্বই নাই, কিন্তু এটাই সত্য কথা, যেটা চিরন্তন সত্য। আপু জিন কিভাবে আসলো? আল্লাহর হুকুমে আসছিল সত্য জানানোর জন্য, আল্লাহর তরফ থেকে আসছিল। যে অপরাধী অপরাধ করে ঘুরে বেড়াচ্ছে, আর যে অপরাধী না তাকে মনে মনে সবাই অপরাধী ভাবতেছে, আর ওই যে আমার কান্না। তারপর হচ্ছে জিন যখন শনিবার রাতে আমাদেরকে জানালো সবকিছু, আমার হাজবেন্ডকে জানালো, তারপর হচ্ছে আমার ভাই ভাবি আসছে, সবাইকে বলছে, কেউ প্রথমে বিশ্বাস করেনি যে এটা হতেই পারে না, জিন তো অনেক সময় মিথ্যাও বলে, ঠিক আছে, কেউ বিশ্বাস করেনি, কিন্তু আমার হাজবেন্ড বিশ্বাস করেছে, হাজবেন্ড পয়েন্টে পয়েন্টে সব মিলাইছে যে হ্যাঁ এই জন্যই এত কিছু, আর আল্লাহ শত কষ্টের মাঝেও তোমার ভালো ফয়সালা দিয়েছে। হ্যাঁ আপু, আমাকে ভালো ফয়সালা দিয়েছে, কারণ আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আমার কষ্টটা আল্লাহ দেখেছেন, আমার কান্নাই তো আল্লাহর আরশ কেঁপে গেছে যে আমার 25 দিনের বাচ্চাকে মেরে ফেলছে। এর থেকে বড় কষ্ট একটা মেয়ের জীবনে আর কিছুই হতে পারে না, সন্তান হারানোর মতো কষ্ট, এত অল্প বয়সে, মাত্র 23 বছর বয়সে আমি আমার মৃত বাচ্চার মুখ দেখেছি, আমার ফুটফুটে সুন্দর বাচ্চা, কোনো অসুখ ছিল না, কিচ্ছু ছিল না, একদম সুস্থ সুন্দর বাচ্চাকে মেরে ফেলছে। আল্লাহ নিলেও আমাদের সয় না, আরে মানুষ মেরে ফেলছে, ঠিক আছে। তারপর রবিবারের দিন ঠিক দুপুর 3টার সময় ও আমাকে ফোন দেয়, আমার হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বলে, ওই খুনি মর্জিনা ফোন দিয়ে বলে, আন্টি আমার তো কোর্টে এইবার কাজ হয়নি, আমার আরো 1 সপ্তাহ সময় লাগবে। বাবা চেয়ারিয়া করো না, আপনি আমাকে আরো 1 সপ্তাহ ছুটি দেন, আর বাসায় তো আপনার মা আছে, আপনার শাশুড়ি আছে। তখন টেকনিক্যালি জিনই ওকে বলছে, জিন তো আমার মাধ্যমে কথাটা বলতেছে, জিনই ওকে বলছে যে তুমি বাসায় আসো, তুমি বাসায় চলে আসো, বাসায় থেকে তো আম্মাও চলে যাচ্ছে, আমার শাশুড়ি আম্মাও চলে যাচ্ছে, তুমি ছাড়া তো আমার কেউ নাই। আর ওই যে একটু দুর্বলতা আছে আমার হাজবেন্ডের উপর, তখন বলছে যে তোমার আঙ্কেলের তো খাওয়া দাওয়ার অনেক অসুবিধা হচ্ছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। ও বলছে, যখন এই কথা শুনছে তখন বলছে আচ্ছা ঠিক আছে আমি রওনা দিচ্ছি তাহলে। ওই দিন রবিবার দুপুর 3:30 সময় রওনা দেয়, 3:30 সময় রওনা দিয়ে এখানে আসতে আসতে রাত 10:30 বাজে। তখন আমরা পাশের রুমে, আমার মধ্যে তখনও জিন ছিল, সবাই সবার কথা জিজ্ঞাসা করতেছে, পার্সোনাল কথাবার্তা জিজ্ঞাসা করতেছে, এটা কি এটা কি, জিন সব বলে দিচ্ছে, সব মিলে যাচ্ছে, সেই যে জিনিসটা কারোর জানার কথা না ওই জিনিসগুলো বলতেছে, আমার ভাই আর আমার ভাবি, আমার হাজবেন্ড তো পুরো হরহর করে সব বলে দিয়েছে, আমার হাজবেন্ড প্রসিদ্ধ হয়েছে নামাজ পড়ছে, সে বলছে আমি কিভাবে এখান থেকে কি করতে পারি, তাকে বলছে যে বউকে ভালোবাসবি, বউকে ভালোবাসলে আর কি এখান থেকে মুক্তি পাবি, আর তোকে এখান থেকে বাঁচাতে পারবেই তোর ওয়াইফ। তো সে এটাই করছে। তারপর ওই মেয়েটা আসছে 10:30 সময়, আর ও আচ্ছা জিন যেভাবে বলছে ওইভাবে আমরা করছি, ওকে পুলিশে দেওয়া নিষেধ করছে, প্রথমত হচ্ছে সত্যটা জানতে বলছে, যে ওকে জিজ্ঞাসা করবি যে ও এটা করছে কিনা, ও বলবে, ও বলবে, ও তারপর আমার ভাবি বলতেছে যে ও তো বলবে না, কেউ কে এটা বলে, খুন করে কেউ স্বীকার করে, চোর কোনোদিন স্বীকার করে যে আমি চুরি করেছি, আমার মোবাইলে কি চার্জ আসছে, আমার মোবাইলে তো চার্জ নেই, এখনই ফোন বন্ধ হয়ে যাবে, আচ্ছা আমি একটু চার্জ দিয়ে নেই, হ্যাঁ হচ্ছে, চার্জ হচ্ছে। তো তারা সবাই বললো যে চোর কি কোনোদিন চুরি করে স্বীকার করে যে আমি চুরি করেছি, কখনোই করবে না। তো জিন বললো যে করবে, অবশ্যই করবে, কারণ তারা তো জানে, তারা কিছু হইলেও আন্দাজ করতে পারে, জিনরা জিন জাতি হচ্ছে, তুমি ধরো না, ওখানে ধরো না বাবা, অতীতটা খুব ভালো ওরা জানতে পারে, যারা জিন নিয়ে এখন স্টাডি করেন তারা জেনে নেবেন, কোরআন শরীফে খুব সুন্দর করে লেখা আছে, তারপর ইউটিউবে অনেক হুজুরা ওয়াজ করেন, ওগুলো শুনে নিবেন আপনারা, আমি এত ডিসক্রিপশন আসলে যাবো না, খুব সংক্ষিপ্তভাবে আমি বলে শেষ করব, ঠিক আছে। তো এইভাবে ও আর কি বাসা আসছে ঠিক 10:30 সময়,
তো আমার হাজবেন্ডকে বলে দিছে জিন যে ওকে ডাকবি ডেকে দুই গালে দুইটা জুতার বাড়ি মেরে ওকে জাস্ট জিজ্ঞাসা করবি ও যদি প্রসিদ্ধ হইলে হইল আর প্রসিদ্ধ না হলে ওর ক্ষতি হবে ওর দুইটা বাচ্চা মারা যাবে এটা আল্লাহর হুকুম আছে ও যদি নিজ থেকে স্বীকার না করে তাহলে হচ্ছে ওর এই ক্ষতিটা হবে আর স্বীকার করলে তো খুবই ভালো এটা বলে ওকে দুই গালে দুইটা জুতার বাড়ি মেরে ওকে বাস থেকে বের করে দিতে হবে ওকে আর এই বাসায় রাখা যাবে না ঠিক আছে তো এটা বলার পর ও আর কি এসে হচ্ছে নিজের হাতে কেক নিয়ে খাইছে খেয়ে হচ্ছে বাথরুমে ঢুকছে শাওয়ার দিছে শাওয়ার দিয়ে বের হয়েছে তারপর আমি আমার হাজবেন্ড খাচ্ছিল আমার হাজবেন্ড যখন সবকিছু জানতে পারছে যে সে আমাকে কতটা ঠকাইছে তার জন্য আজকে তার এই কর্মের ফল এটা হচ্ছে তার কর্মের ফলের জন্যই আর কি এটা সে মানে এগুলো অনেক ভিতরের কথা এগুলো না বলি আমি সংক্ষিপ্ত আকারে শেষ করি তারপর হচ্ছে মেয়েটা আসছে ওই মেয়েটাকে ড্রয়িং রুমে বসানো হয়েছে আমার হাজবেন্ড ডেকে নিয়ে আসছে যে মর্জিনা এদিকে আয় এখানে বস বসার পর বলছে যে তুই কি আমার বাচ্চাকে খুন করছিস ও তখন কিছুই বলে না ওর চেহারাটা যদি আপনাদেরকে আমি দেখাইতে পারতাম ওই মুহূর্তে আমি তো দেখি না আমি তো খাচ্ছি মানে আমার মধ্যে তখনও জিন ছিল ও বলছে যে অনেকক্ষণ চিন্তা করার পর বলছে যে না তারপর বলছে যে তুই আর এই বাসায় থাকতে পারবি না তুই এই মুহূর্তে এই বাসা থেকে চলে যাবি বাসায় চলে যাবি এটা বলছে তারপর ও বলছে হ্যাঁ ঠিক আছে আমি চলে যাব আমি চলে যাব এখনই চলে যাচ্ছি এই কথা যখন বলছে বলে ও কি যেন একটা কথা বলছে আমার মনে নাই তখন জিন এমন ভাবে এসে আমার মধ্যে পর পড়ছে আমি ডাইনিং টেবিলে খাচ্ছি এসে ঠিক এইভাবে ঘুরাইছে ঘুরায় বলছে কিরে মাহি যখন প্রেগনেন্ট ছিল আচ্ছা এই জিন ও ওই মেয়ের আর আপনার হাজবেন্ডের সাজানো নাটক যাতে ওকে পুলিশের কাছে না দেন আচ্ছা কামেলিয়া নিশার ও তো জেলে আছে আপু ওকে পুলিশে দেওয়ার নিষেধ ছিল ঠিক আছে ওকে পুলিশে দেওয়ার নিষেধ ছিল ও পরবর্তীতে কি করছে গল্পটা শুনেন তারপর জিন ঘুরাইছে ঘুরাইয়া বলছে কিরে প্রেগনেন্সিতে মাহিকে দুধের মধ্যে ঘুমের ওষুধ খাওয়াই দিতি মনে পড়ছে এখন এই কথাটা যখন বলা হয়েছে না এই কথাটা তো আমি জানি না আমার বাসায় সিসি ক্যামেরা এখন লাগানো আছে আগে কিন্তু লাগানো ছিল না কোথাও নাই এই জিনিসটা ও জানে একমাত্র আল্লাহ পাক দেখেছেন আর পৃথিবীতে কারোর জানার কথা না কারণ ও হচ্ছে সৌদি আরবে কাজ করে আসছে ওই পাশে সিসি ক্যামেরা আছে ও জানে সিসি ক্যামেরায় দেখা যায় আর এই পাশে কোনো সিসি ক্যামেরা নাই ঠিক আছে ও কলিজাটা তখনই মোচড় দিয়ে উঠছে তখনই বুঝতে পারছে যে হ্যাঁ এটা আসলে জিন কিন্তু তার আগে মনে করছিল এটা ভণ্ডামি হচ্ছে ঠিক আছে তখন ও জানতে পারছে যে জিন আসছে যে কারণ এই কথাটা অদৃশ্য মানুষ অদৃশ্য একটা বস্তু ছাড়া কারোর বলার মানে প্রশ্নই আসে না তখনই ওর কলিজাটা শুকায় ছোট হয়ে গেছে যে হ্যাঁ জিন আসছে এখানে সত্যিকারের জিন আছে তারপর আর কি উঠলো মানে আমি আমার ভিতরে আছে উঠলো উঠে ছোট একটা টুল আসছে এরকম লম্বা সেই টুলটা নিল নিয়ে ওর পাশে রাখছে ও ফ্লোরে বসে আছে আচ্ছা হ্যাঁ তুমি চুপ করো টুলটা রেখে শুধু ওই মেয়েটাকে বলছে যে এখানে তোর দুইটা বাচ্চা আছে সত্যি কথা বলবি সত্যি কথা বলবি সত্যি কথা বলবি এরকম তিনবার বলছে মিথ্যা বললে একবার করে মিথ্যা বলবি প্রশ্ন করব আমরা এটা যদি সত্যি না বলিস একটা মিথ্যা বলবি এক ফাঁক করে ঘুরবো এরকম সাত ফাঁক ঘোরার সাথে সাথে তোর বাচ্চা দুইটা মারা যাবে আমি আল্লাহর হুকুমে আসছি তুই বুঝতে পারিস নাই তুই যে ঘুমের ওষুধ খাওয়াইছিস এটা কিভাবে জানতে পারলো এটা কি মাই জানতো না জানে না তখনও মুখ দিয়ে কথা বলতেছে না চুপ করে নিচের দিকে তাকায় আছে তারপর তিন পাক যখন ঘোরা হয়েছে কুণ্ডলি কাটছে জিন এটা ওদের হচ্ছে কুফরি না কি বলে জানি না তারপর হচ্ছে যখন তিন পাকটা ঘুরছে সাথে সাথে ও শুরু করে দিছে পা ধরছে আমার যে পা ধরছে এই তুই আমার বাচ্চার মারিস নে আমি সব বলতেছি বলতেছি আমার বাচ্চার মারিস নে আমি মাহির বাচ্চার মারছি তুই আমার বাচ্চা মারিস নে আমার দুইটা বাচ্চা আছে আমার বাচ্চাদের মারিস না আমি বলতেছি সব জিন তখন বলতেছে সম্পূর্ণ আমাদের কাছে কিন্তু ভিডিও আছে হ্যাঁ যে তুই মিথ্যা বললে
তোর বাচ্চা মারা যাবে, কিন্তু সত্য বলে তোর বাচ্চা বেঁচে থাকবে। তুই এখন বল, তুই কি মিথ্যাই বলবি নাকি সত্যি বলবি? ওর গায়ে বিশ্বাস করেন একটাই যে এরকম ওকে কেউ ধরেও নাই, জিনও না, কেউ না। জিন তো আমার মধ্যেই ছিল, ওর গায়ে একটা ফুলের টোকাও পড়ে নাই, কারণ জিনটা ছিল খুবই চালাক। কারণ ওর গায়ে যদি একটা ফুলের টোকা পড়তো, আমার আম্মা দেখছে যখন ও সবকিছু স্বীকার করছে, আমার মা ওকে মারতে গেছিল, জিন আমার আম্মাকে ঠেকাইছে, আমার শ্বশুর শাশুড়ি ছিল সবাই কান্নায় ভেঙে পড়ছে যখন ওই মেয়েটা নিজের মুখে স্বীকার করছে সবকিছু। ঠিক আছে, সবাই কান্নায় ভেঙে পড়ছে, এখানে পাঁচজন দাঁড়াইছিল, আমার হাজবেন্ড প্রশ্ন করতেছে ওকে, আর জিন বলতেছে তুই এটা করছিলি না, তুই ওর বাচ্চাকে কিভাবে মারছিস বল। তখন ও বলছে ওর বাচ্চাকে আমি এই রুম থেকে নিয়ে যাও, এই রুমে নিছি, নিয়ে হচ্ছে চামিজ দিয়ে প্রথমে বাড়ি মারছি। কোন চামিজ? সেই চামার বাসায় অনেক চামিজ, ওই চামিজ থেকে ওই চামিজটা ও বের করে নিয়ে আসছে। ও কয় এই চামিজ, কয় না না এই চামিজ না, এই চামিজ না না এই চামিজ না, এই চামিজ, কয় হ্যাঁ হ্যাঁ এইটা এইটা, এই চামিজ দিয়ে আমি ওর মারছি। কোন বালিশ দিয়ে চাপা দিছিস? আমার বাসায় অনেক বালিশ, আটটা বালিশ, আটটা বালিশ থেকে যেই বালিশ দিয়ে মারছি ওই বালিশ এনে নিয়ে দেখাইছে ভিডিওর মধ্যে, এই বালিশ দিয়ে মারছি। জিন বলছে কিভাবে মারছিস? এইভাবে 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 মারছি। সম্পূর্ণ স্বীকারোক্তি দিছে। কয়টায় মারছি? সকাল সাতটায় মারছি। কিভাবে, কি সুযোগ নিছিলি? ওই যে লাইভের ওই কথা, তারপর মাহির স্বপ্ন, সব কিছু বলছে নিজের মুখে, এত সুন্দর ভাবে যে সে বলছে। কারণ ওর দুইটা বাচ্চাকে বাঁচানোর জন্য, ওর দুইটা বাচ্চা কিন্তু গ্রামের বাসায়, ওর আম্মা বাবার কাছে, আবার আপনারা মনে করেন না মনে আমাদের বাসায় ছিল না, ওর দুইটা বাচ্চা গ্রামের বাসায় ছিল। ও তো বুঝতেই পারছে জিন যে আছে, এটা জিন জানান দিয়ে তারপরে হচ্ছে ও নিজের মুখে স্বীকার করছে, প্রসিদ্ধ করতেছিল আর কি। জিন কিন্তু বলছে যে ওকে ছেড়ে দিতে হবে, ওকে পুলিশের হাতে দেওয়া যাবে না, ও প্রসিদ্ধ হইলে মানে সত্য বলে যদি প্রসিদ্ধ হয় তাহলে ওকে ছাড়া যাবে। যতক্ষণ না পর্যন্ত সত্য বলতেছিল ততক্ষণ পর্যন্ত জিন ওকে একের পর এক, একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, করেই যাচ্ছে। ঠিক আছে আপু, রেকর্ডিংটা দেন, হ্যাঁ আমি আমার পেজে আপলোড করে দিব। তারপর যখন সত্যটা বলছে, সম্পূর্ণ সত্য বলছে, বলার পর ও বলতেছে যে আমি যে কিসের জন্য এটা করছিলাম, আমি মাহি খুব ভালো মেয়ে, হ্যাঁ মাই খুব ভালো মেয়ে, আমি ওর স্বামীর পাওয়ার চাইছিলাম, অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই, পারি নাই, ব্যর্থ হয়েছি, অনেক কিছু করছি। তারপর কয়েছে তুই বাড়িতে গেছিলি কেন? কয় এবার বাড়িতে গেছিলাম কবিরাজি করতে, মানে কুফরি করে যদি ওকে কিছু মানে আমার আমার হাজবেন্ডের মধ্যে এখন বিবাদ সৃষ্টি করে দিবে, এই সুযোগটাও নিবে। ঠিক আছে, যেভাবে হোক, ফাঁসায় হোক, পুলিশের কাছে যায় হোক, যেমনি হোক, ও আমার হাজবেন্ডকে বিয়ে করবে, অথবা বড় একটা অ্যামাউন্ট নিয়েও চলে যাবে, এটাই ছিল ওর ইন্টেনশন। এই লোভে পড়ে ও আমার বাচ্চাটাকে খুন করছে, পথের কাঁটা দূর করে দিছে। এইটাকে খুন করে নাই কেন জানেন? কারণ এটা হচ্ছে আমার আগের ঘরের সন্তান, আমার তো এটা সেকেন্ড ম্যারেজ। ওকে ওকে নিয়েও চিন্তা করছে কি জানেন? ওকে ওর বাবার কাছে, আমার এক্স হাজবেন্ডের কাছে তুলে দিয়ে মোটা একটা অ্যামাউন্ট নিবে। তখন আমার এক্স হাজবেন্ড আবার সাজানোর নাটক করবে, আমার বাচ্চাকে না পেয়ে হচ্ছে আমার নামে কেস করবে, আমাকে পুলিশে নিয়ে যাবে, এইটা ও নিজের মুখে বলছে, সবচেয়ে মজার কথা। ঠিক আছে, ও আমার এই বাচ্চাটাকে নিয়েও প্ল্যানিং করে ফেলছে, আর আমার হাজবেন্ডের বাচ্চা, আমার ছোট ছেলে, ওকে মেরে আমার ওর পথের কাঁটা আর কি সরাই ফেলছে। ভিডিওটা দিব, আপনারা দেখবেন, দেখে তো আপনারা তখন বুঝতে পারবেন। ঠিক আছে, যে আমার কথার সাথে একটা ওয়ার্ড যদি এদিক এদিক হয়, আমার কাছে পুরো সম্পূর্ণ ভিডিও আছে, এই মামলা তো পুলিশ নিবেই না, ডিসি কমিশনার পর্যন্ত চলে আসছে, যখন এটা জিন ভূত পর্যন্ত গেছে সবাই হাসাহাসি করছে যে কি বলে এইগুলা, এগুলো কি বলে এই মহিলা। যখন ভিডিওটা দেখছে, যখন ভিডিওটা দেখছে, পুলিশ মামলা নিতে বাধ্য, কিন্তু পুলিশ বলছে আইনের ভাষা আলাদা, আইনের 10টা পয়েন্ট আছে, আর ওর যে শাস্তি হবে সর্বোচ্চ শাস্তি ফাঁসি। এই ফাঁসির রায় হওয়ার কিন্তু কোর্ট রায় দিবে, আমরা কিছু দিতে পারবো না, আমরা হচ্ছে প্রসেসিং এ যাব, সময় লাগবে, এক বছর সময় আছে আপনাদের হাতে, এক বছর আপনারা সহ্য করতে পারবেন? বলছে অবশ্যই পারবো। ওই মেয়েটাকে কিন্তু আমরা ছেড়ে দিতে চাইছিলাম জিনের পরামর্শ অনুযায়ী, ও কি করছে আর বলি, সম্পূর্ণ সত্য স্বীকার করার পর নামাজ পড়ছে, নামাজ পড়ে হাই রে কান্না, জিন ওকে বলছে প্রসিদ্ধ হয়ে দুই রাকাত নফল নামাজ পড়ে তওবা করবে, তাহলে আল্লাহ পাক তোকে মাফ করে দেবে। আরেকটা সত্য কথা আপনাদেরকে বলি, আমরা যে যত গুনাহই করি না কেন, আল্লাহর কাছে যদি খাস দিলে আমরা মাফ চাই না, তাহলে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সাথে সাথে মাফ করে দিবেন। এখনই আপনারা হচ্ছে সবাই মাফ চেয়ে নেবেন, আমি কিন্তু নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত, নামাজও হচ্ছে আপনার প্রবল হবে না যদি আপনার অন্তর পবিত্র না থাকে। আমার নাকি অন্তরটা খুব পবিত্র, আত্মা পবিত্র, যেটা সত্যি কথা, আমি জীবনে কোনোদিন কারো ক্ষতি করি নাই। এই যে আপনারা আমার থেকে শাড়ি নেন না, অনেক সময় একটা একটু স্পট থাকে, এই থাকে, এটা আমাদের চোখের দেখা না,
ঠিক আছে এটা ভুলে হয় উনি আপনারা দেখে রিসিভ করবেন দেখে রিসিভ করার দায়িত্ব আপনার এরকম ভুল এক দুইটা সব ক্ষেত্রেই হয়ে থাকে ঠিক আছে এটা কিন্তু আমার ভুল না তো যাই হোক ওই প্রসঙ্গে যাব না ও সম্পূর্ণ স্বীকার করার পর নামাজ পড়তে পড়তে ও যে তো ক্রিমিনাল ও তো শয়তান ওর মাথায় আবার কি আসছে জানেন ওর মাথার মধ্যে ঘুরাচ্ছে এই বাসা থেকে আগে বের হয়ে নেই কারণ জিন ওকে আশ্বস্ত করছে যে তুই সত্য বলে এই বাসা থেকে বের হয়ে যেতে পারবি তোকে কিন্তু পুলিশের হাতে দেওয়া হবে না আমি সবাইকে নিষেধ করছি সবাই আমার কথা শুনতেছে তুই খালি সত্য বলে বের হয়ে যাবে তোকে বাঁচানোর দায়িত্ব আমার ঠিক আছে এইভাবে জিন বলছে ওকে সেই জন্য সম্পূর্ণ সত্যটা বলে দিছে তারপর বলে ও প্রসিদ্ধ হতে হবে একটাই শর্ত ওকে প্রসিদ্ধ হতে হবে প্রসিদ্ধ মানে কি সম্পূর্ণ সত্য বলে প্রসিদ্ধ হতে হবে ঠিক আছে ও প্রসিদ্ধ হওয়ার পর ওর মাথায় আবার ঘুরাইছে এই বাসা থেকে কোনোভাবে আগে বের হয়ে নেই বের হয়ে যাওয়ার সাথে সাথে ঠিক আছে ও পুলিশের কাছে যা বলবে ওর স্বামীর সাথে আমার অবৈধ সম্পর্ক ছিল সেই জন্য ওর বাচ্চাকে আমি মেরে ফেলছি ও যে এটা মাথায় ঘুরাচ্ছে এটা তো আমরা আর জানতেছি না আমার হাজবেন্ডও জানতেছে এটা কে জানতেছে জিন জিন তো মানুষের ব্রেন পড়তে পারে তখন জিন আবার ধরছে কি রে তুই মাথার মধ্যে কি ঘুরাইতেছিস এখন হ্যাঁ কি ঘুরাচ্ছিস তখন আমার হাজবেন্ড বলছে বল সত্যি করে বল তোর মাথায় কি ঘুরাচ্ছিস জিন কিন্তু সব বুঝতে পারছে বল জিন বলতেছে যে তুই নিজের মুখে বল কারণ ওখানে তো ভিডিও হচ্ছিল ও যখন বলতেছে না তখন আবার কুণ্ডলিতে ওর যে দুইটা বাচ্চা কুণ্ডলির মধ্যে রাখছে ওইখানে ঘুরাইতে গেছে ঠিক আছে তখন আবার হচ্ছে ও পা ধরছে বলতেছি তখন বলতেছে আচ্ছা তখন বলতেছে যে আমি চিন্তা করেছি এটাও কিন্তু ভিডিও আছে ঠিক আছে ওর ভাষা দিয়ে আমি বলতেছি আমি চিন্তা করেছি যে আমি এই বাসা থেকে বের হয়ে ওর নামে হচ্ছে মিথ্যা মামলা দিব পুলিশের কাছে ধরা দিব ওর স্বামীর ঠিক আছে মানে ওর স্বামীর পাই নাই আর ওদের এখন ফাঁসাবো এটা যখন চিন্তা করছে তখন জিন বলছে এই কারণে তোর মাফ হইলো না তখন আমার হাজবেন্ডকে বলছে পুলিশকে এখনই ফোন দিবি কারণ ও প্রসিদ্ধ হয় না ওকে এই মুহূর্তে পুলিশের হাতে তুলে দিতে হবে না হলে ও তোদের আরো ক্ষতি করবে ও তো এই বাসায় 2 ঘন্টা যাবত আছে সিসি ক্যামেরা এই বাসা পুরোটা কিন্তু সিসি ক্যামেরা ফিট করা মানে নিচে এখানে তো দেখা যাবে যে ও 10:30 সময় এই বাসায় ঢুকছে আর যদি এক ঘন্টা লেট করিস ও পুলিশের কাছে জবানবন্দি দিবে এই প্রমাণ মিথ্যা হয়ে যাবে যে ওকে মারধর করে হোক যেমনেই হোক সেমনেই হোক বানাই সানাই বলবে সারা রাত নির্যাতন করে ওকে হচ্ছে স্বীকারোক্তি নেওয়া হয়েছে ঠিক আছে এটা জিন তখন বলছে তখন আমার হাজবেন্ড বলে যে এখন তো রাত 12:30 বাজে এত রাতে কি পুলিশ আসবে বলে পুলিশ আসবে তুই ফোন দে পুলিশকে নাহলে পুলিশের কাছে যা থানায় যে হচ্ছে পুলিশকে নিয়ে আয় যে বাসায় একটা আসামি আছে ও আমাদের বাচ্চা খুন করে ফেলছে নিজের মুখে স্বীকার করছে ওকে আপনারা অ্যারেস্ট করেন ঠিক আছে তারপর আর কি ওই রাতেই হচ্ছে ওকে পুলিশের হেফাজতে দেওয়া হয় পুলিশ যখন আসছে তখন তো সে কোনোভাবেই স্বীকার করে না ঠিক আছে পুলিশ জিজ্ঞাসা করছে তখনও বুঝতে পারছে যে আমি তো আমি ফাইসাইছি দরজাটা খুলে দিয়ে আসো তোমার পাপা আসছে ঠিক আছে তখন সে অস্বীকার করে তো যাই হোক ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে আমি আমার হাজবেন্ডও গেলাম আসামির সাথে কিন্তু আমাদেরকেও যেতে হবে কারণ তখন বাজে রাত 12:30 ওসি সাহেব আর কি মামলাটা নিবে আমরা তো মামলা করতে যাচ্ছি ওকে তো পুলিশের হাতে দিতেই যাচ্ছি তো নিয়ে গেছে যাওয়ার পর হচ্ছে মামলাটা হচ্ছে তারা নিতে পারবে না ওসি সাহেব নিবে তো ওসি সাহেব আসা পর্যন্ত আর কি অপেক্ষা করতে হয়েছে ওসি সাহেব বলছে যে সকাল 8:00 আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের থানায় থাকতে হবে পুলিশের ওইখানে যা ঝামেলা পুলিশ স্টেশনে তাদের তো অনেক রুলস আছে ঠিক আছে সারা রাত ঘুম নাই এমনিতে 2 রাত আমার ঘুম নাই জিনের আসরের জন্য জিন তো হচ্ছে আসে আমার শরীরের মধ্যে আমি তো পুরো অসুস্থ আমার শরীরে 104 জ্বর আমার অবস্থা খুবই খারাপ তারপর যখন জানতে পারছে আমার বাচ্চাটা মার্ডার হয়েছে মানে জাস্ট একটু ইমাজিন করেন তখন আমার অবস্থা কি ছিল একটু চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন তারপর সারা রাত হচ্ছে থানায় আসি তারপর পুলিশ আসতে আসতে তার পরের দিন সোমবার দিন ঠিক দুপুর 3:30 সময় ওসি আসলো ততক্ষণে সবাই জিজ্ঞাসা করতেছে কি হয়েছিল ভিডিও সবাইকে দেখাচ্ছি ঠিক আছে ভিডিও ভালো মতো সবাই বুঝতে পারতেছে না সাউন্ড ক্লিয়ার না এখানে অনেক হইচই এই সেই দরজাটা লাগাই দাও তোমার পাপাকে রুমে থাকতে বলো আমি কথাটা শেষ করে নিই তো এরকম বলার পর আর কি অনেকে যারা শুনতেছে মানে আপছাপছে শুনতেছে তারা বলতেছে যে এই প্রথম জিন আসছে মামলা করতে ঠিক আছে অনেকে হাসাহাসি করতেছে তারপর ভিডিওটা যখন পুলিশ দেখতে পারলো তারপর সে ডিসিশন নিতে পারছে না যে মামলাটা কিভাবে নেবে কারণ আইন আসলেই চায় না যে কোনো নির্দোষ মানুষ 1 ঘন্টা জেলে থাকুক আইন কিন্তু এটা কখনোই চায় না মানে এটা বলেছে ডিসি সাহেব আর কি তো ওনার কথাটা আমি এখন বললাম
তারপর হচ্ছে ওসি সাহেব বললো যেটা অনেক ক্রিটিক্যাল, যেদিন মারা গেছে আপনারা সেদিন আসলেন না কেন? আমরা বললাম যে আমরা তো কাউকে সন্দেহই করিনি, ও আমার বাচ্চাটা যে মার্ডার হয়েছে আমরা তো কেউ বুঝতেই পারিনি যে আমার বাচ্চাটা মার্ডার হয়েছে, আমরা নিজেদেরকে মানে অপরাধী মনে করেছি। আর আমরা তো ভুলেই গেছিলাম সন্তান হারানোর শোক, আমরা 3 দিনে কাটাই ফেলছি, আল্লাহর রাস্তায় দান সাদকা করতেছি, 7 দিনের দিন না আমরা হচ্ছে জিনের মাধ্যমে জানতে পারছি। তখন বলে যে এইসব জিন টিন তো আইনের মধ্যে নাই, ঠিক আছে। তারপর বললাম যে আপনারা প্রমাণ করেন, ওকে রিমান্ডে নেন, এই যে ও স্বীকারোক্তি দিছে, ওকে রিমান্ডে নিলেই তো এখন ও সম্পূর্ণটা বলবে, ঠিক আছে। তো এইভাবে বললাম, বলার পর আর কি হচ্ছে বললাম আমি ডিসিশন দিতে পারবো না, এটা নিয়ে মিটিং করতে হবে কমিশনার ডিসি সাহেবকে জানাতে হবে, তারপর আর কি এটা আমরা আমলে নিতে পারবো, উনি যে ডিসিশন দেয় সেটা। তারপর ডিসি সাহেব আসছে, ডিসি সাহেব তো জানে না, প্রথম থেকে অনেক কিছু বললো, আমাদেরকে বকাঝকা করলো, তারপর ডেথ সার্টিফিকেটে সুন্দর করে ডক্টর লিখে দিছে আমার ছেলের মৃত্যুর কারণ, মাথায় আঘাত পাইছে, ছোট 25 দিনের একটা বাচ্চা খাট থেকে পড়েও যেতে পারে না, তাই না? ওকে কোনো ধাতব দিয়ে মাথায় আঘাত করাইছে, এটা ডেথ সার্টিফিকেটে সুন্দর করে লেখা আছে, সুন্দর করে লেখা আছে। তারপরে হচ্ছে ওর ব্রেন ড্যামেজ হয়েছে, ওকে বালিশ চাপা দিয়ে মারা হয়েছে, সব কিছু ডাক্তার ডেথ সার্টিফিকেটে লিখে দিছে। ডাক্তারের যে দায়িত্ব, ডাক্তার সেই দায়িত্ব পালন করছে, আমাদের কথা অনুযায়ী তার ডাক্তার সার্টিফিকেট লিখবে না? সেই সব পেপার দেখছে, দেখার পর ভিডিও দেখছে, ডিসি সাহেব ভিডিও দেখে আমাদেরকে একটা কথাই বলছে, উনি তো অনেক স্ট্রং করার, এত সময় তো ওনার নাই, ঠিক আছে, আমাদেরকে যে সময় দিতে পারছে এটাই অনেক কিছু, কারণ পুলিশের কাছে এটা কোনো বিষয় না, আমাদের কাছে অনেক কিছু সাধারণ মানুষের কাছে, আর পুলিশ প্রতিদিন হাজার হাজার হ্যান্ডেল করতেছে এইসব খুন খারাপই অনেক কিছু। তো বলে এই ভিডিওটা সবাইকে কি সবাইকে দেখছে? তো আমার হাজবেন্ড বলে হ্যাঁ আমরা এসআইয়ের কাছে আর কি এটা দিছি, তারপর অমুক স্যারের কাছে দিছি, তমুক স্যারের কাছে দিছি, সবাই আর কি মনোযোগ দিয়ে দেখে নাই জিনিসটা। তারপর ডিসি সাহেব যখন, ডিসি সাহেবের যে রুম, ওই রুমটা হচ্ছে অনেক সাউন্ড প্রুফ, খুব সুন্দর করে ভিডিওটা দেখছে, দেখার পর তারপর আর কি ওকে 54 ধারায় আর কি ওকে চালান দিছে কোর্টে। আর এখন যে প্রসেসিংটা চলতেছে, তদন্ত চলতেছে, আমার বাচ্চাকে হচ্ছে পোস্টমর্টম করা হয়েছে, যখন পোস্টমর্টম করা হয়েছে তখনও আমার কলিজাটা কেঁপে উঠছে। তারপর আমি খুনির কাছে যা বলছি, মর্জিনা তুই স্বীকার কর, আমি তোকে ছেড়ে দিব, তুই খালি সত্যিটা এখানে বলে তুই চলে যা, আমি তোকে ছেড়ে দিব, তোর 2টা বাচ্চার জন্য, তোর মতো খুনির, আমার বাচ্চা তো চলে গেছে, হাজার তোরে ফাঁসি দিলে ইসি দিলে কিছুতেই কিছু হবে না, কিন্তু তোর 2টা বাচ্চা আছে, তোর বাচ্চা 2টা অসহায়, তুই ডিভোর্সি, তুই গরিব ঘরের একটা মেয়ে, ঠিক আছে, তোর বাচ্চার জন্য আমার মায়া লাগতেছে, তুই ছাড়া তোর বাচ্চাদের দেখার কেউ না। আর ওর যে এক্স হাজবেন্ড, ওটা ছিল পাগল, আর ও লোভে পড়ছে কেন আমার হাজবেন্ডের উপর, এত কাজ থেকে এত সুন্দর স্মার্ট শিক্ষিত ছেলে ওর জীবনে কোনোদিন দেখে নাই, ও অজ পাড়া গায়ের একটা মেয়ে, অশিক্ষিত, ঠিক মতো কথা বলতে পারে না, একটু আত পাগলা টাইপের, ঠিক আছে, তোর দেখে লোভ কাজ করছে, তারপর কথাবার্তা একটু বলছে, বুঝেন নাই, লোভে পড়ে গেছে যে আমি তো এই সুযোগ হাত ছাড়া করবো না, যেভাবে হোক এই এই ছেলেটাকে আমি বিয়ে করবো, যেমনি হোক আমি বিয়ে করবো, ফাঁসাই টাসাই হলে, এটাই ছিল ওর ইন্টেনশন। কারণ ও এত কাছ থেকে এত শিক্ষিত স্মার্ট ছেলে তো জীবন ও পাবে না, ও থাকে গ্রামে, ওখানে সব চাষা ভুষারা থাকে, মানে আমি কাউকে ছোট করছি না, মাঠে কাজ করে, ঠিক আছে, ভ্যান চালায়, রিক্সা চালায়, এদের সাথে সবসময় চলাফেরা করছে। ও আসলে ছোট্ট কথা বলতে কি জানেন, ওকে আমি অনেক প্রায়োরিটি দিছিলাম, আমি আমার বেডরুমে ওকে বসতে দিছি, এসি বাতাস খাইছে, ডাইনিং টেবিলে বসে খাইছে, কাজের মেয়েদেরকে কখনো এত প্রায়োরিটি দিতে হয় না, ওদেরকে রান্না করে রাখতে হয়, কথাটা শুনতে খারাপ লাগলে এটা সত্য কথা, ওদের চোখ বড় হয়ে যায়, ওর চোখ হয়ে গেছে বড়, বুঝতে পারছেন, ওকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলছিলাম, কারণ আমি তো ভালো মানুষ, আমি কাজের মেয়েকে কখনো কাজের মেয়ে করি নাই, ওকে আমি কসমেটিক্স কিনে দেয়, এটা কিনে দেয়, ওটা কিনে দেয়, ভালো ভালো ড্রেস কিনে দেয় আমি ওকে, বুঝছেন, কিন্তু একটা বারের জন্য বুঝি নাই যে সে ও চিন্তা করছিল আমাকে মেরে ফেলার চিন্তা করছিল, প্রথমে আমাকে আমার বাচ্চা সহ প্রেগনেন্সিতে ঘুমের ওষুধ খাওয়াইতো, বুঝছেন, যেন আমার আমার বাচ্চার মৃত্যু হয়। তো হচ্ছে আমার ডেলিভারি হওয়ার 3 দিন আগে গ্রামের বাড়িতে গেছে আবার কোর্টে হাজিরা দিতে, 3 দিন পর আবার আসছে, এসে ওই দিন মানে ওই 3 দিন ধরে আমার পেটের মধ্যে এত পোড়া পুড়ছে, আমার কিন্তু বাচ্চা হওয়ার কথা ছিল মে মাসের এপ্রিলের 29 তারিখে একটা ডেট ছিল, মে মাসের 6 তারিখে আরেকটা ডেট ছিল, 6 তারিখে তো হ্যাঁ মে মাসের 6 তারিখে আরেকটা ডেট ছিল, কিন্তু আমার বাচ্চা হয়েছে হচ্ছে এপ্রিলের 6 তারিখে, মানে 25 দিন আগে আমার বাচ্চাটা দুনিয়াতে আসছে, আল্লাহ পাক আমার বাচ্চাকে আমার দেখার তৌফিক দান করছে। তো ও যেদিন আসছে ওই দিন সকালবেলায় আমি আমার হাজবেন্ড আর কি হসপিটালে যাই ডক্টর সংযুক্তা শাহ ম্যাডামকে দেখাতে, যেহেতু আমার এটা সেকেন্ড সিজার, আমার পেটের মতো
কিছুক্ষণ পরপর খালি পুড়ে তো ম্যাডাম ভাবছে কি আমার সেলাইয়ের এখানে সমস্যা হচ্ছে, এরকম সেলাইয়ের মধ্যে পুশ করে আমি উফ করে উঠছে, উনি বলছে অ্যাডমিট, সাথে সাথে ওই দিনই আমাকে সিজার করবে। আমরা কিন্তু দেখতে গেছি, দেখাইতে গেছি হচ্ছে ডক্টর, মানে ডায়াবেটিস টেস্ট করতে গেছি যে আমার ডায়াবেটিস হয়েছে কিনা ভোরবেলায়, মানে সকাল 6টা না 7টার দিকে। তো ওই দিনই বলছে সিজার, তো বলছে যে আপনার হাজবেন্ডকে বাসায় পাঠায়, আপনার ম্যাটারনিটি ব্যাগ নিয়ে আসতে বলেন, আপনার আজকে সিজার করবে ওটিতে। আর সংযুক্ত ম্যাডামের যারা পেশেন্ট আছে তারা তো জানেন, সেকেন্ড মানে মিনিটে মিনিট, উনি একটা রোগীর সাথে কথা বলে মনে হয় 10 থেকে 15 সেকেন্ড, ঠিক আছে। তো আমার হাজবেন্ড বললো আমার তো ভয় লাগতেছে, কাঁপতেছে, আমার মা নাই, বোন নাই, কেউ নাই, ঠিক আছে, কিভাবে কি মানে আমি কিভাবে এখন হচ্ছে প্রিপারেশন নিব। তারপর বললাম যে আমি বাসে যাই, বাসে যাই গোছে আসি, আমার কাজের মেয়েটা ওকে বলতে হবে আমার ব্যাগটা গোছে, তো আমার হাজবেন্ড এগুলো বুঝে না, আমি এরকম বলে। তারপর বলছে না না আপনার হাজবেন্ড কেন বুঝবে না, আপনার ফ্যামিলি মেম্বারসকে ফোন দিবে, আপনি এখানে অ্যাডমিট হয়ে যান। তারপর আমি মানে জোর করে আসছি, বাসায় এসে মর্জিনাকে দেখে উঠছে, ওকে বলছে মর্জিনা আজকে আমাদের বাবু আসবে। ও যখন এই কথাটা শুনছে, কারণ ওর প্ল্যানিং ছিল অন্যরকম, ওর মুখটা শুকায় এতটুকু হয়ে গেছে, ও খুশি না, আপনি কি ব্যাপার, তুমি এরকম গিয়ে তুমি কি খুশি না, তুমি কি ভয় পাচ্ছ যে তোমার কাজ বেড়ে গেছে। আমি ওকে মজা করে এরকম বললাম, কয় না আন্টি আমার ঘুমিয়ে ধরছে, কারণ ও তখন ওর কলিজার মধ্যে ছানা দিয়ে উঠছে, ওর পরিকল্পনা ছিল অন্যরকম। আর এর মধ্যে শুধু ও একা জড়িত না, এর মধ্যে জড়িত হচ্ছে ওর বোন, ওর দুলা ভাই, ও হচ্ছে পুরো পরিকল্পনা করে আমার বাসায় ঢুকছে, আমার বোনকে মাইন্ড ওয়াশ করে করে আমার বোনকে যে বলছে। আমার বাসায় তো 3-4টা মেয়ে কাজ করে 1.5-2 বছর ধরে আমার বিজনেসের জন্য, এর জন্য আমার ছোটা বউ আছে, অনেক মেয়ের আমি চালাই, এটা শুনতে পারছে, শুনে ওর ভিতরে হচ্ছে ও বুঝতে পারছে। আর আমার হাজবেন্ডকে কিভাবে দেখছে, গ্রামের একটা প্রোগ্রাম হয়েছিল, আমার বোনের হচ্ছে ছেলে মুসলমানি, আমার আপন বোন, আমার বোন একটাই আছে আর দুই ভাই, তো ওর ছেলের মুসলমানিতে আমি গেছি, আমার হাজবেন্ডকেই প্রথম আমি আমার হাজবেন্ডকে গেছি, ওই খুনের মর্জিনা, খুনি মর্জিনার বন্ধুলা ভাই, আবার আমার বন্ধুলা ভাইয়ের বাসায় ভাড়া থাকে, ঠিক আছে, আমার বন্ধুলা ভাইয়ের বাসায় ভাড়া থাকে। তো আমার হাজবেন্ডকে খুব কাছ থেকে দেখছে, সে ফেসবুকে অ্যাড হয়েছে, যেহেতু একসাথে গেছে অনেক কথাবার্তা হয়েছে, ঠিক আছে। ওইখানে দেখে তারা আমার হাজবেন্ডকে পছন্দ করছে, পছন্দ করে ইন্টেনশনালি ওই মেয়েটাকে এই বাসায় পাঠাইছে। আর যখন আমার বোনকে প্রথমে হচ্ছে পুশ করছে আমার বাসায় আসার জন্য, আর ওই মুহূর্তে আমার মাও আমার কাছে আসতে পারছিল না, আমার বোনও আসতে পারছিল না, আমার শরীরটা এত ভারী হয়ে গেছে, আমি রান্নাও করতে পারছি না, কাজের বুয়া যেটা রান্না করে দিয়েছে ওটা খাওয়া যায় না, আমার মা আসতে পারছে না, আমার বড় ছেলেটা আমার আমার কাছে থাকতো তখন, মানে ওইখানে স্কুলে পড়ে, ওর জন্য আম্মু আসতে পারতেছে না আমার কাছে, আমার বোনের হচ্ছে বিল্ডিং করতেছে ওইখানে, ওর 3টা বাচ্চা স্কুলে থাকে, ও আসতে পারতেছে না, আর কেউ না। আর আমার শাশুড়ি একটু মানসিকভাবে অসুস্থ, সে আসলো এইভাবে সুন্দর মতো বসে থাকে, সে কোনো মানে জীবনে আমাকে একবার একটু মানে মুখে বলছিলাম আম্মু আমাকে একটু নুডলস রান্না করে খাওয়ার, সেটা পর্যন্ত সে আমাকে খাওয়ায় নেই, ঠিক আছে, ওনার কথা বাদ, উনি অসুস্থ মানুষ এটা বাদ। তো এই জন্য আর কি আমার বোনকে এসে বলছে, আমার বোন আমাকে বলছে যে এরকম একটা মেয়ে, ও খুব অসহায়, ওর 2টা বাচ্চা আছে, খুব স্মার্ট, ও দেশের বাইরে থেকে কাজ করে আসছে, এরকম এরকম ওর ডিভোর্স হয়েছে, অল্প কিছুদিন হলো মন মেজাজ ভালো না, তোর তো লোক লাগবে, আর তোর ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তোর বাসার কাজ কাম, বাচ্চা টাচ্চা হয় টয় সব ইয়া হয়ে যাবে, ও আসলে দেশের বাইরে যাবে, তুই ইয়া কর, তোর বাসায় দরকার হলে 3-4 মাস রাখিস, ও এসে বারবার বলতেছে ওর একটা জব দরকার, বেশি পড়াশোনা করেনি, অল্প পড়াশোনা জানা মেয়ে। আমি বললাম যে আপা না, আমি আমার বাসায় এরকম কাউকে রাখবো না, পরে আমার টাকা পয়সা লোভে দরকার আমাকে মেরে, আমার মডারেটর কিন্তু ওই দিন আমার বাসায় ছিল, রুনিয়া, ও কিন্তু এখন ইয়াতে আছে, লাইভে আছে, আমার হাজবেন্ড ছিল, আমার হাজবেন্ডের ফ্রেন্ড ছিল, ডাইনিং টেবিলে বসে আছি, ফোনে হচ্ছে আমার বোন, মানে যেদিন আমার বোন আমাকে এই কথাটা বলতেছে, আমি ডিরেক্ট বলছি, কারণ আমি তো ভাই মানুষ চালাই খাই, আমাকে মানে এত সহজে তো আমি আমার বাসায় কাউকে ঢুকাবো না, তাও আবার একটা ডিভোর্স সিমে, আমি ডিরেক্ট বলছি। এই যে রুনিয়া পর্যন্ত ওই দিন হাসছে যে আপা তুই কি বলতেছিস, এটা ওই মেয়েকে ঢুকাইলাম আমার বাসায়, পরে ও কাছ থেকে দেখবে আমার এই আছে সেই আছে এগুলো দেখা, ঠিক আছে, আমার গলে ছুরি ধরে আমার ব্যাংকের টাকা পয়সা আমার সবকিছু নিয়ে ভাগবে, আবার আমার জামাই নিয়ে কিছু টানাটানি করতে পারে, না না আমি এত অল্প বয়সী মেয়ে আমার বাসায় আমি রাখবো না। তারপরে বলতেছে দেখ এরকম মেয়ে পাওয়া যায় না, ঠিক আছে, এরকম মানুষ এখন পাওয়া যায় না, ওই ছোটা বুয়া তোর বুয়া তো ঠিক মতো কাজই করে না। আমি বলছি না দরকার নাই, আমার বুয়া যেমনি আছে এমনি থাক, আমার কোনো মানুষ দরকার নাই, ঠিক আছে, এরকম বলে ওইখানেই শেষ। পরে আস্তে আস্তে ওই মেয়ে আমার বোনকে পুশ করে, আমার বোন আমাকে, যখনই আমি আমার বোনের সাথে কথা বলি চেয়ার ঘুরায় না, তখনই আমার বোন বলে যে ও গেলে তোর জন্য ভালো হইতো, তোর এই রান্না করে খাওয়াইতো। ওই মেয়ে আবার আমার বোনকে যা পুশ করে, আবার ওর বোন আমার বোনের বাসায় ভাড়া থাকে, ওরা আমার বোনকে পুশ করে, আর আমার বোনটা খুব সহজ সরল, মানে একদম ইনোসেন্ট, ও মনে করে যে ও যেরকম পৃথিবীতে মানে ওর মতো সব মানুষ, কিন্তু মানুষ যে
কতটা খারাপ মানুষকে দেখে এখন শয়তানও ছুটিতে থাকে, শয়তানও এখন খুশি যে শয়তানের থেকে বড় শয়তান হচ্ছে এখন মানুষ। এটা আমার বোন বুঝে নাই, ঠিক আছে, সে আমাকে এরকম বলতো। পরে আর কি আমি আমার হাজবেন্ডকে বলছি, আমার হাজবেন্ড বলে যে না দরকার নাই। কিন্তু যখন আমার শরীরটা একদম লাস্ট আর মাত্র মানে 2 মাস আছে আমার প্রেগনেন্সি, 8 মাসে যখন পড়ছে, আমি অনেক ভারী হয়ে গেছে, আমার ওজন বেড়ে গেছে, আমি রান্নাঘরে দাঁড়াতে পারছি না, ঠিক আছে, একটা জিনিস আমার খাইতে ইচ্ছে করতেছে আমি খাইতে পারতেছি না, অনেক সমস্যা হচ্ছে, তখন আমার হাজবেন্ড বলে যে দেখো ওই মেয়েটা যেহেতু আসতে চাচ্ছে তো আপুকে বলো আসুক, এখন একটা মানুষ আসলে দরকার আমাদের।